আসসালামু আলাইকুম। চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, যে কোনো সময় কার্যকর। গাজায় ইসরায়েল স্থলবাহিনীর বিরুদ্ধে দুর্ধর্ষ অভিযানের আরও ভিডিও প্রকাশ করেছে হামাস। কাঁপন ধরেছে ইসরায়েল আর্মিতে। রাশিয়ার কাছে ব্যালিস্টিক মিসাইল বিক্রি করতে যাচ্ছে ইরান, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। ভিডিওস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভী দিবা। আজ জানাবো হামাস ইসরায়েল যুদ্ধ এবং প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। 50 জন ইসরায়েলি বন্দী মুক্তির বিনিময়ে এ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস। একই সাথে ইসরায়েল মুক্তি দেবে 150 জন ফিলিস্তিনিকে। যুদ্ধবিরতি সংক্রান্ত ইসরায়েলের পক্ষে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, 50 জনের পর প্রতি 10 জন ইসরায়েলি বন্দী মুক্তির বিনিময়ে একদিন করে অতিরিক্ত যুদ্ধবিরতি কার্যকর হবে। ছয় ঘণ্টা বৈঠকের পর বুধবার সকালে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। 38 সদস্যের ইসরায়েলি মন্ত্রিসভায় দুইজন মন্ত্রী যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলি মন্ত্রিসভার সম্মতিকে স্বাগত জানিয়েছে গোয়েন্দা সংস্থাসহ ইসরায়েল আর্মির সকল শাখা। কাতারের মধ্যস্থতায় হতে চলেছে এই যুদ্ধবিরতি, তবে কখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে তা এখনও পরিষ্কার নয়। যে 50 জন ইসরায়েলি জিম্মিকে হামাস মুক্তি দেবে তাদের মধ্যে রয়েছে 30 জন শিশু এবং 20 জন নারী। তাদের ফেরত আনার পর বিশেষ চিকিৎসা ও কাউন্সেলিংয়ের জন্য 6টি হাসপাতাল প্রস্তুত করেছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে জিম্মি উদ্ধারের জন্য ইসরায়েলিদের টানা বিক্ষোভ প্রতিবাদের কারণে জিম্মিদের মুক্তির বিনিময়ে শেষ পর্যন্ত নেতানিয়াহু সরকার বাধ্য হয়েছে যুদ্ধবিরতিতে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েল গাজায় আকাশ হামলা ও স্থল অভিযান সহ সব ধরনের আক্রমণ বন্ধ রাখবে। যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়া বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি মানে যুদ্ধ বন্ধ হয়ে যাওয়া নয়। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমরা আবার যুদ্ধ শুরু করব। আমাদের লক্ষ্য হামাসকে নির্মূল করা, বন্দীদের মুক্ত করা। হামাস যাতে ইসরায়েলের নিরাপত্তার জন্য আর কখনও হুমকি হিসাবে না থাকে তা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে, আমরা যুদ্ধে আছি। চার দিন যুদ্ধবিরতির বাইরে প্রতি 10 জনকে মুক্তি দিয়ে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির যে শর্ত রাখা হয়েছে তাকে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে হামাসের হাতে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ক্ষমতা রাখা হয়েছে। হামাস চাইলে অন্য বন্দীদের মুক্তি দিয়ে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে পারবে। হামাস সুযোগ পাবে এর মধ্যে নিজেদের সংঘবদ্ধ করা এবং শক্তি অর্জনের। সাধারণত যুদ্ধবিরতি একবার কার্যকর হলে পরবর্তীতে তা আরও বিভিন্নভাবে বৃদ্ধি করা হয়ে থাকে। অনেকের মতে চার দিনের এ যুদ্ধবিরতি হতে পারে হামাস ইসরায়েলের এবারে যুদ্ধ বন্ধের সূচনা। কারণ ইসরায়েলি স্থলবাহিনী যেভাবে হামাস যোদ্ধাদের ধ্বংসের মুখে পড়েছে তাতে তারাও এখন যুদ্ধ বন্ধের পক্ষে। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে ইসরায়েল মঙ্গলবার তীব্র হামলা করেছে গাজায়। হামাস এবং ইসলামিক জিহাদ আন্দোলনের যোদ্ধাদের হিট অ্যান্ড রান আক্রমণে দিশেহারা ইসরায়েলের স্থলবাহিনী। এখন পর্যন্ত হামাস ও অন্যান্য গ্রুপের যোদ্ধাদের হামলায় ইসরায়েল স্থলবাহিনীর ট্যাঙ্কসহ 200+ সামরিক যান ধ্বংস হয়েছে। নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। তাদের প্রকৃত সংখ্যা হামাসও জানে না, কারণ তারা হামলার পরপর সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ইসরায়েলও নিহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না। ইসরায়েলি স্থলবাহিনীর বিরুদ্ধে হামাস ও ইসলামিক আন্দোলনের একের পর এক দুর্ধর্ষ অভিযানের ভিডিও প্রকাশ করে চলেছে। এগুলো প্রচার করা হয়েছে আল জাজিরা আরবি সার্ভিস সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসরায়েলি বাহিনীকে খতম করার এসব ভিডিও অবৈধ রাষ্ট্র ইসরায়েল এবং তার পশ্চিমা প্রভুদের কাঁপন ধরিয়ে দিয়েছে। সর্বশেষ মঙ্গলবার প্রকাশিত দুটি ভিডিওতে দেখা গেছে হামাস ও ইসলামিক জিহাদ আন্দোলনের যোদ্ধারা খুব কাছে থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে উড়িয়ে দিচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক। বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা অবস্থান করছে এমন দুটি ভবন উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করেছে হামাস। হামাসের কাসাম ব্রিগেডের যোদ্ধারা জোহর আল ডিক এলাকায় এই অপারেশন চালায়। মঙ্গলবার আল জাজিরা আরবি সার্ভিসের ভিডিওতে দেখা গেছে ইসলামিক জিহাদ আন্দোলনের আল কুদস ব্রিগেডের একটি দুর্ধর্ষ অপারেশনের দৃশ্য। গাজায় ইসরায়েলি একটি ট্যাঙ্কের প্রায় সামনে এসে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে
সেটি উড়িয়ে দিয়েছে আল কুদসের এক যোদ্ধা। ইসরায়েলি সেনারা কিছু বুঝে ওঠার আগেই একটি বাড়ির আড়াল থেকে বের হয়ে ট্যাঙ্কের সামনে এসে দাঁড়ায় আল কুদস যোদ্ধা। অ্যান্টিট্যাঙ্ক মিসাইলের আঘাতে মুহূর্তে আগুন ধরে যায় ট্যাঙ্কে। আক্রমণকারীর বডি ক্যামের সাহায্যে ধারণ করা হয়েছে দুর্ধর্ষ এ অভিযানের দৃশ্য। সফল আক্রমণের পর পালিয়ে যেতে সক্ষম হন আল কুদস যোদ্ধা। আল কাসাম যোদ্ধাদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে কাসাম যোদ্ধারা গাছের মধ্যে ছোট ব্যাগ, মেশিন গান এবং শোল্ডার লঞ্চ মিসাইল নিয়ে চলাফেরা করছে। এরপর তারা একটি বিস্ফোরক তারের সংযোগ দিচ্ছে। এরপর দেখা গেছে একটি বাড়ির চারপাশে হাঁটাহাঁটি করছে ইসরায়েলি সেনারা। এরপর একজন হামাজ যোদ্ধা রকেট ছোড়ে ভবনটি লক্ষ্য করে। এর পরের দৃশ্যে দেখা গেছে দুটি বিশাল বিস্ফোরণ, যাতে বিধ্বস্ত হয়ে যায় ভবন দুটি। এই অভিযানে নিহত হয়েছে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা। আল জাজিরা আরবি সার্ভিসে হামাসের বরাত দিয়ে বলা হয়েছে, স্থল অভিযানের পর থেকে মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলের ট্যাঙ্ক সহ 200+ সামরিক যান ধ্বংস হয়েছে। একে অনেকে ইসরায়েলের ট্যাঙ্ক হলোকাস্ট হিসেবে আখ্যায়িত করেছেন। হামাসের সামরিক অভিযানের পাশাপাশি ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়ছে। ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পক্ষে ভোট দিয়েছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার পক্ষে 248 এবং বিপক্ষে 91 ভোট পড়ে। ভোটাভুটির এ প্রস্তাবে ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবিলম্বে ইসরায়েলের দূতাবাস বন্ধের কথা বলা হয়েছে। তবে সংসদের এ প্রস্তাব কার্যকর হবে যদি প্রেসিডেন্ট তাতে সম্মতি দেন। কালোদের প্রতি দীর্ঘকাল ধরে সাদাদের অমানবিক বর্ণবাদের শিকার নেলসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনিদের পক্ষে একটি সোচ্চার কণ্ঠ। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে দেশটি। বর্ণবাদী ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে প্রতিবাদ করে আসছে দক্ষিণ আফ্রিকা। ইরান থেকে ব্যালিস্টিক মিসাইল কিনতে যাচ্ছে রাশিয়া। এই মিসাইল তারা ব্যবহার করবে ইউক্রেনের বিরুদ্ধে। এ বিষয়ে মঙ্গলবার ইরানকে সতর্ক করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মুখপাত্র জন কার্বি হোয়াইট হাউসে বলেছেন, ইরান রাশিয়ার কাছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল বিক্রি করতে যাচ্ছে। এর মাধ্যমে লাভবান হবে উভয় দেশ। রাশিয়ার কাছে ব্যালিস্টিক মিসাইল বিক্রির বিনিময়ে ইরান রাশিয়া থেকে শক্তিশালী যুদ্ধবিমান, উন্নত রাডার সিস্টেম, কম্বাট হেলিকপ্টার এবং উন্নত স্যাটেলাইট প্রযুক্তি সংগ্রহের চেষ্টা করছে। ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে ইয়াক-130 নামক উন্নত প্রশিক্ষণ বিমান সংগ্রহ করেছে ইরান। বিনিময়ে রাশিয়ার কাছে বিপুল পরিমাণে ড্রোন, গাইডেড এরিয়াল বোমা এবং আর্টিলারি শেল বিক্রি করেছে ইরান। প্রকাশিত খবরে বলা হয়েছে ইরান রাশিয়ার কাছে আবাবিল এবং ফাতা নামে ব্যালিস্টিক মিসাইল বিক্রি করতে পারে। এগুলো ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। ইরানের কাছে রয়েছে 5,000 কিলোমিটারের বেশি পাল্লার শক্তিশালী বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল। ইরানের মিসাইল কর্মসূচির ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত অক্টোবরে। ইরানের এখন লক্ষ্য তাদের মিসাইল প্রযুক্তিকে আরও আধুনিকায়ন করা। এক্ষেত্রে তারা এখন রাশিয়ার সহায়তা পাবে। ইউক্রেন যুদ্ধ ইরানের জন্য এই সুযোগ এনে দিয়েছে। বর্তমান বিশ্বে মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে রয়েছে রাশিয়া। দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে ইরান নিজেও গত কয়েক দশকে মিসাইল প্রযুক্তি, স্যাটেলাইট প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মিসাইলের অধিকারী বর্তমানে ইরান। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।